হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে যে টপিকটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনাদের বডি অ্যাপসে অ্যাকাউন্ট হচ্ছে না অ্যাকাউন্ট করতে গেলে কল সাপোর্টের প্রবলেম দেখায় তো কানেকশন ইড়ট দেখায় অনেক সমস্যা তো সে সমস্যার আজকে সমাধান করব তো বন্ধুরা আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না আর বুঝলে আমাকে শুধু শুধু কমেন্ট করবেন না আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে যদি কোথাও না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি একশো পার্সেন্ট সলভ হবে আপনার প্রবলেম আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন তো কথা না বাড়িয়া যা চলুন শুরু করা যাক প্রথমে আপনি অ্যাপস্ক্রিন ব্যবহার করবেন যাদের নেই তারা নামিয়ে নেবেন গুগল থেকে তো তারপর যে বডি একটা সেটাতে ক্লিক করবেন দেখেন আমি এ পর্যন্ত পঁচিশটা ক্লোন করে সেখানে পঁচিশ পর্যন্ত আছে সো যেহেতু একটা বাড়তি করব এখন সেহেতু ছাব্বিশটা করব তারপর এখানে একটা নাম আছে তো এখানে আমি বর্তমানে অ্যাকাউন্ট যে আছে ওই নামটা আমি কেটে নতুন একটা নাম দেব বন্ধুরা আপনাদের ইচ্ছা আপনারা যেটা দিতে পারেন সেটাই দিলাম আমি তারপর এখান থেকে প্রাইভেসি অপশান আসে দেখেন এটা তো যাবেন তারপর এখান থেকে অ্যান্ড্রয়েড আইডি এটাতে ক্লিক করবেন এই যে অ্যানড্রয়েড আইডি আপনারা কিন্তু এখানে কিছুই দেন না শুধু টিক মার্কটা দিয়ে এইভাবে রেখে দিন তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না এখানে আপনি যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন অর্থাৎ আপনি সেটের মডেলটা দিয়ে দিলেন এই তারপর আপনার এই রকম থাকবে আপনার এইগুলো এইভাবে দিয়ে নেবেন দেওয়ার পর চেঞ্জ আইমি নাম্বার এটাতে ক্লিক দিবেন তারপর এটাতে যে রাইট বাটন আছে টিকমার্ক ওটাতে ক্লিক করে ওকে করে দিবেন দেখেন আপনার অ্যাপসটা ক্লোন হচ্ছে তো বন্ধুরা এইভাবে আমি পঁচিশটা অ্যাপস ক্লোন করেছি আপনারা তো দেখলেন ওখানে লেখা তো আজকে কালকে দুদিন বোনাস অফার চলছে তো বন্ধুরা যারা অ্যাকাউন্ট করেননি তারা ভিডিওটি দেখে অ্যাকাউন্ট করুন আশা করি একশো পার্সেন্ট বোনাস পাবেন আর বডি অ্যাপসের যাবতীয় যে সকল তথ্য সবগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তখন বন্ধুরা দেখেন অ্যাপস ক্লান হচ্ছে আমি যেহেতু ভিডিওটা বড় করতে চাচ্ছি না সেহেতু একটু এখানে রাখি বন্ধুরা দেখেন ক্লোন হয়ে গেছে সাইনিং অ্যাপ এটা আসছে দেখেন এখন ইনস্টল দিতে বলবে আপনারা যারা নতুন তাদেরকে অ্যালাউ দিতে বলবে সো আমি ইনস্টল দিলাম আমি যেহেতু আগে অনেকগুলো করছি দেখেন তাও অ্যালাউ আসছে তো এটাতে অ্যালাউ করে দেবেন আপনারা দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে ইনস্টল হতে যেহেতু পুষ্পান্ন এম বি র্যাপসটা সেহেতু একটু সময় নেবেই বন্ধুরা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে ইনস্টল কমপ্লিট হওয়ার পর এখান থেকে আপনারা ওপেন করতে পারেন দেখে দেখেন ওপেন করার পর লেখার বেলাও তো দিবেন আপনারা যে সমস্যা বেশি পড়েন সেটা হচ্ছে অ্যাকাউন্ট করার পর এখানে যদি আপনারা সরাসরি কোনো নাম্বার দিয়ে সাইন আপ করতে চান তাহলে আপনাদের সমস্যা দেখা দেয় তো দেখেন আমি একটা নাম্বার দিই এই নাম্বারটা দিলে আমাকে সমস্যা দেখাবে আমি একটা ভিপিএনের মাধ্যমে এই সমস্যাটা সলভ করব দেখেন এই নাম্বার যে আমার আগে একটা অ্যাকাউন্ট করা ছিল সেই কারণে কিন্তু ইরার কোড এই রকম দেখালো সো কি করব তার জন্য দেখেন যে কাজটি করতে হবে তার জন্য আপনারা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন সো ভিপিএন কানেক্ট করার পর এখান থেকে আপনি ইউএস কানাডা জার্মানি এইগুলো দিবেন না হলে কিন্তু হবে না ইউনাইটেড স্টেট দিলে কিন্তু আপনার কানেক্ট হবে না কানেক্ট হলেও কিন্তু আপনি করতে পারবেন না এটা তাতে সাইন আপ করতে গেলে আপনাকে সমস্যা দেখা দিবে দেখেন অ্যাপসটা কানেক্ট হয়ে গেছে সো দেখেন আমি এক অ্যাকাউন্ট মানে একটা সেটে তিনটা চালাই এই দেখেন টপ টেন বডি আর একটা দেখেন উপরে চলে আসছে বিডিও তো এখানে এখন আপনি যে নাম্বারটা দিয়ে না খুলছেন সেই নাম্বারটা দিবেন ধরুন আমি এই নাম্বারটা দিয়ে কখনও বডি আছে সাইন আপ করি নাই সো এই নাম্বারটা দিব দেওয়ার পর দেখেন এটাতে ক্লিক দিলে আমার এই সমস্যায় আসে সব বন্ধুরা তার জন্য আপনার যে কাজটি করতে হবে আপনি অ্যাপসের ডাটা ক্লিয়ার করবেন দেখেন অ্যাপসের ডাটা ক্লিয়ার করবেন করার পর দেখেন আপনার ভিপিএন কানেক্ট হচ্ছে কি না আমি আপ আমারটা দেখে নিই দেখেন আমার ভিপিএন কানেক্ট হয়েছে তো তারপর আপনি যে অ্যাপসটা আছে এটাতে যাবেন যাওয়ার পর এমন একটা নাম্বার দেবেন যে নাম্বার দিয়ে আগে কখনো অ্যাকাউন্ট করেন নাই তো সেই নাম্বার আমি এখন একটা দেই দেখেন এখন আশা করি প্রবলেমটা হবে না দেখেন বন্ধুরা এখন কিন্তু ভেরিফাই কোডটা চলে এসেছে তো বন্ধুরা এই সিমটা আমার অন্য একটা মোবাইলে সে কারণে আমি দেখাতে পারলাম না সো বন্ধুরা আপনাদের যাদের প্রবলেম হবে তারা ভিপিএন কানেক্ট করে নেবেন ইউএসএ বাদ দিয়ে আর যে কোনো কান্ট্রি আর যে সিম দিয়ে কখনও অ্যাকাউন্ট করেন নাই সেই সিমের নাম্বারটা দেবেন তারপর একটা কোড আসবে কোডটা দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে আশা করি বন্ধুরা আপনি ভিডিওটা সম্পূর্ণ বুঝেছেন যদি বুঝে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সো বন্ধুরা अजय प्रदूँ अलैक्म